হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহ তালা রশেষ সহমতে ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আশা করব সবাই পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি একই কথা বলে থাকছি যে একটা লাইক আপনারা কাছ থেকে আশা করছি আর চেয়ে নিচ্ছি তো একটা লাইক দিলে আপনাদের কোনোই ক্ষতি হবে না আর আমরা যেই কথাগুলো বলি সেইগুলো কিন্তু সত্য ঘটনা অবলম্বনে এই যাদেরকে নিয়ে কথা বলি তাদের ভিডিওতে যা থাকে যা নিয়ে যেগুলো আমাদের কাছে কটুক লাগে যেগুলো মনে হয় এগুলো খুব খারাপ দেখা যাচ্ছে সেগুলো নিয়ে ভিডিও করি আর যাদের নিয়ে কথা বলছি তারা কিন্তু কথাগুলো শুনতে পারে তার জন্য এখানে এগুলো কোনো তো বলা হয় না তো কথাগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তো আজকে আমি কথা বলবো ভাই এই যে দাঁতের বাগান এই দাঁতের বাগান আর শাকিনুর এই দুজনকে নিয়ে কথা বলবো এই দাঁতের বাগান যে এত কথা বলা হচ্ছে এত জুতা পিঠা লাথি পিঠা করা হচ্ছে তারপর তার কোনো কিন্তু লজ্জা সরম হচ্ছে না সে যে একটা মুখোশধারী শয়তান সে সে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রমাণ করে দিচ্ছে আজকে সে একটা ভিডিও আপলোড করেছে সেটা হচ্ছে ভাইয়ার সাথে ঝগড়া হয়ে গেল ছোট একটা বিষয় নিয়ে ভাইয়ার সাথে ঝগড়া হয়ে গেল তো আমি ভাবলাম হয়তো আজকে সত্যি সত্যি তার ভাইয়ার সাথে মনে হয় ঝগড়া হয়ে গেছে

তো সেখানে সে দেখালো তার ছেলে মেয়েকে দেখালো তারপর নুডলস রান্না করতেছে সেটা দেখালো তারপর সে আমি এই তো নুডলস রান্না করছি তারপর রাশিদাভাবির জন্য নুডলস পাঠাচ্ছে তারপরে এই সেই মানে সে যেগুলো আর কি করে থাকে মানুষকে একটুখানি দিয়ে আর একটু বড়ো কিছু পাওয়ার আশায় যেটা সে করে থাকে একটুখানি নুডলস দিবে এক বাটিতে আর সে এক বাটিতে আবার রাশিদাভাবি আবার দুই তিন বাটি ভরে খাবার পাঠিয়ে দিবে সে কিন্তু এগুলাই করে থাকে সাধারণত সে কিন্তু এই জিনিসটা খুব ভালো জানে মানুষকে কীভাবে একটুখানি দিয়ে তার থেকে বড় কিছু নেওয়া যায় সে এটা খুব ভালোই জানে তো যাই হোক সে এরকম এগুলো কিন্তু করে থাকে সবার সাথেই তো নোংরামী নষ্টমীগুলো কীভাবে করতেছে এরকম মিথ্যাটা ধামলেন ট্যাগ দিয়ে মানুষকে কীভাবে ধোকা বাজে দিচ্ছে তার ভিডিওগুলো দেখলে মনে হয় কি জানেন যেমন ধরেন আমরা একটা মানুষের কাছ থেকে খুব মনোযোগ দিয়ে একটা কথা শুনছি খুব ইম্পর্টেন্ট একটা কথা শুনতেছি সেই কথাটা শোনার হয়তো একদম আমরা গালে হাত দিয়ে এভাবে বসে তারপর সুন্দর করে তার মুখের দিকে তাকিয়ে একদম সুন্দর করে কথা শুনতেছি হঠাৎ করে কেউ যদি এসে গালের মধ্যে একটা চর মেরে দেয় সেইভাবে তারপর যে মানুষ যেরকম ঠক হয়ে যাবে তার ভিডিওটা দেখে সে যেই রিজনটা দেয় সেটা দেখে ঠিক মানুষের সেই রকম একটা রিয়াকশন হয় যেরকম আমার হয় এরকম সে যেই ঝগড়া হয়ে গেছে তারপর যেই একটা রিজন দিবে যেই কোনো বিষয় নিয়ে সে প্রত্যেকটা ভিডিওতে যে মিথ্যাবাদী মুখোশধারী মুখোশের একটা আড়ালে থাকে মুখোশ নিয়ে ভালো মানুষের মুখোশ নিয়ে তার ভিতরে যে বড় শয়তানি সে মানে নিজেই বুঝতে পারে না তাই সেই মিথ্যা কথা বলতে বলতে একদম তার চেহারাটা একদম শয়তানের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি মনে করি যে এটা তো মানুষের রিয়েকশনটা ঠিক সেই রকমই হবে যে আমি হঠাৎ করে মানুষের একটা কথা ইম্পর্টেন্ট কথা শুনতে শুনতে কেউ গালের মধ্যে একটা চর দিয়ে দিল মানুষ যখন ভেপা খেয়ে যাবে ঠিক তার সেই ভিডিওটা দেখলে মানুষ যেরকম আসমান থেকে মাটিতে জমিনে পড়ে যায় ঠিক সেরকমই একটা অনুভূতি হয় আমারও সবারও আমার মনে হয় সেটাই হয় তো সে আজকে একটা যে ভিডিও আপলোড ই করলো সে কত সুন্দর সে নুডলস রান্না করলো আশি দেওয়া ভিখি নুডলস পাঠালো লিচু টিচু এই সেই আগুন পাগুন সব দেখালো দেখানোর পর সে বসলো এখন একটা হিজাব মাথায় দিয়ে বা একটা বালিশ কুলে নিয়ে সে বসলো তার মিথ্যা কথা ঝুরি নিয়ে তো সে তখন বলে যে এই তো আমি এখন চলে এসেছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমি বলছি দাঁতের বাগান তুই আজকের থেকে বলবি যে আমি এখন চলে আসছি আপনাদের সামনে দাঁতের বাগান কিছু মিথ্যা কথা ঝুরি নিয়ে ঠিক আছে এখন থেকে এইভাবে বলবি তাহলে কথাটা কিন্তু সুন্দর শোনা যাবে যে আমি এখন চলে আসছি কিছু মিথ্যা কথা ঝুরি নিয়ে আপনাদেরকে ভেবা চাকা খাওয়াবো আসমান থেকে জমিনে পা নামাবো ঠিক আছে ঠিক এরকম করে তুই কথা বলবি তাহলে তোর কথাটা মানাবে তোকে আর কত ঝাড় ওপরে জুতো করলে তুই ঠিক হবি আপনারা দর্শকরা যারা ভিডিওটা দেখবেন তারা আমাকে একটু কমেন্টস করে জানাবেন অনেকে কমেন্টস করেন আপনাদের কী দরকার আপনাদের কি ক্ষতি করেছে আরে তাহলে মিথ্যা কথা যে বলছে এটা তো ক্ষতি এটা এটা দেখে তো আরেকজন শিখতেছে তো সে বলতেছে যে ভাইয়াকে ফোন করলাম আজকে সবার সাথে সারাদিন ফোনে কথা বলতে বলতে গেল ভাইয়াকে ফোন করলাম ভাইয়া বলল যে ভাইয়াকে আমি বললাম তোরা বিশ কেজি করে আনতে পারবি তো ভাইয়া বললো যে বিশ কেজি আমরা আর কী আনবো তখন আমি বললাম যে কেন তুই আমার আমার জন্য কিছু নিয়ে আসবি না তো এটাই নাকি ভাইয়ার সাথে বড় ধরনের একটা ঝগড়া হয়ে গেল কি আপনারা মা আসমান থেকে মাটিতে বললেন তো আমার কথাটা শুনে এটাই নাকি তার ধরনের একটা ঝগড়া হয়ে গেলো ভাইয়ার সাথে তো চিন্তা করেন সে কতটা নোংরা আর কতটা সে তার সে হয়তো সেভাবে নোংরা পদ্মা মতো দেখায় না কিন্তু তার এই যে প্রত্যেকটা ভিডিওতে সে থামলাইন ট্র্যাকগুলো যে দিচ্ছে মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হচ্ছে এখন যতই চেষ্টা করিস তোর ভিডিওতে ভিউ কিন্তু সেভাবে হবে না এখন সবাই এখন বুঝতে পেরেছে যে তুই কি একটা মিথ্যাবাদী প্রতারক শয়তান তোর ভিডিও কেউ দেখবে না তার কারণ তুই প্রত্যেকটা এই যে আমরা জানতাম যে কিন্তু আমি আজকে ভেবেছিলাম অন্তত ঝগড়াটা মানে নিয়ে হলো দেখি তো ভাইয়ার সাথে ঝগড়া তো এটাই নাকি তার ঝগড়া যে ভাইয়াকে সে বলেছে কেন আমার জন্য বাংলা থেকে থেকে কিছু আনবি না আর প্রতিদিন একই তার ভিডিও ভাই আম্মুকে বলেছি এটা সেটা লিস্টি করছে এটা কিনতে হবে সেটা কিনতে হবে তোর প্রতিদিন কি একই কথা বলা লাগে মানে আর কোথাও কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছে না এখন পেয়েছে একটা কিছুদিন তানজিলা তানজিলা ছিল এখন আবার এইটা এই ভাইয়া ভাবি ভাইয়া ভাবি মানে কথা মুখে না নিলে এই ওই ওর মানে কোনো ভিডিওতে ভিউ হয় না তো সর্বোপরি কথা হচ্ছে এদেরকে যত ঝাড়ুপিটা জুতা পিটা করা হোক না কেন তারা যেরকম সেরকমই থাকবে সমস্যা নেই তোরা করতে থাকে আর আমরাও ঝাড়ুপিটা জুতো জুতা করতে থাকি তোদেরকে কোনো সমস্যা নেই আমাদেরও তো এখন কথা বলবো আরেক মিথ্যাবাদী মুখরধারী সহায়ত সাগিনুরকে নিয়ে সাগিনুরও কিন্তু এই হস্তি সাগিনুরও কিন্তু বাগানের মতো এক একটা মিথ্যা কথা বলে প্রতিদিন ট্যাগ দেয় যাতে মানুষ তার ভিডিওগুলো বেশি বেশি থাকে যেমন ধরেন সে প্রত্যেক দিন ভিডিওতে লেখে যে স্বামীর কাছে এখন আর কোনো দাম নেই তারপর মানুষের কাছে পর হয়ে গেলাম যতই মানুষের জন্য বলি তারপর আমি কাজের মেয়ে এসে যে আমাকে কাজের মেয়ে করে রেখেছে আচ্ছা নিজের সংসারে কাজ করলে কি যে কাজের মেয়ে হয়ে যায় তার কথা না শুনলে কিন্তু বুঝতাম না প্রত্যেকটা দিন একটা মিথ্যা কথা বলে এরকম থামলাইন ট্যাগগুলো দেয় তাদেরকে কোনো লজ্জা শরম নেই এরকম মিথ্যাবাদী কথা বলে মানুষকে কেন ধোকা দিচ্ছিস তোরা তো মেয়েটা কো ঠিক এই যে সারাদিনই ময়ম বাবা ময়ম বাবা আচ্ছা ময়ম বাবা কে আমরা কি না ময়ম বাবা কে সারাটা দিন শুধু ময়ম বাবা ময়ম বাবা তো কি আর বলবো এটাও একটা দাঁতের বাগানের মতো মিথ্যাবাদী মুখর্শারি শয়তান এক মিথ্যা কথা বলে প্রত্যেকটা দিন লাইন ট্যাগ ব্যবহার করে আর কাজের মেয়ে করে রেখেছে তো এরকম যে দামল গুলো দেয় ট্র্যাক দেয় একটাও কিন্তু সেই বিষয়ে কোনো কথা বলে না তোর কি বিষয়ে তোকে কাজের মেয়ে করে রাখলো আচ্ছা দল হস্ত তুই যদি জল হস্তি তুই যদি কাজ না করতি তাহলে তো তুই আরো হাতি হয়ে যাতি আর নিজের সংসার কাজ করলে কেউ কোনো কাজের লোক হয়ে যায় না আর মেয়েটাকেও কিন্তু ঠিক সে নিজের মতো তৈরি করতেছে নিজে যেরকম জল হস্তি হয়েছে মেয়েটাকেও ঠিক সেইভাবে তৈরি তৈরি করতেছে মেয়েটাকে যখন দেখি ভাত দেয় এক গামলা করে ভাত দিয়ে দেয় মেয়েটাও গাপ গাপ করে খেয়ে নেয় তো তাই বলে মেয়েকে এখন নাকি সে খাবার কম দিচ্ছে সবাই নাকি কথা বলে মেয়েকে এত তো খাওয়াও অত খাওয়াও তো মেয়ে মানুষ তোমার মেয়ে একটু মেয়েদের একটুখানি কম খাওয়াটাই ভালো যেমন স্বাস্থ্য মোটা হয়ে গেলে তোমার মতো দেখা যাবে জল হস্তি খাসি হয়ে যাবে তখন তো ভালো হবে না জিনিসটা তাই না আর এই সব থামলাইন মিথ্যা থামলাইন ট্যাগ এগুলো দেওয়া বন্ধ করো তোমরা তোমাদের প্রত্যেকটা ভিডিওতে সবারই একই অবস্থা দাঁতের বাগান তারপরে যে মেঘা ভুতুরি শাগিনু সবাই একই অবস্থা করে আর বিশেষ করে দাঁতের বাগান তো মানে এগুলো একদম সারিয়ে গেছে তার তো কোনো ইয়ে নেই তো যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে এখানে শেষ করবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম